বন্ধুরা, আমি সৈকত অরবিন্দ দাস। সৈকত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তবে আজকে আমি ট্র্যাভেল ব্লগ বা ফুড ব্লগ ভিডিও আপলোড করছি না। আজকে আমি একটা মোটিভেশন স্পিচ দিচ্ছি, যেটা আমার কিছুদিন আগেই ঘটে গেছে, যেটা 2রা অক্টোবরের দিন গান্ধীজির জন্মদিনের সময় ঘটে গেছে, এবং সেটা আমার কাছে বিশেষ স্মরণীয় দিনের মধ্যে অন্যতম একটা দিন। কারণ প্রত্যেক যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছে, তাদের প্রত্যেক জনের স্বপ্ন থাকে যে তার একটা অ্যাডসেন্স আসুক, গুগল থেকে চিঠি আসুক। হ্যাঁ, তারপর দ্বিতীয় স্বপ্ন হচ্ছে, না সরি ভুল বললাম, প্রথম স্বপ্ন হচ্ছে তার মনিটাইজেশন হোক। এটা হচ্ছে সব ইউটিউবারের বেসিক স্বপ্ন, যেমন মাধ্যমিক হচ্ছে প্রথম পর্যায়, সেরকম হচ্ছে মনিটাইজেশন হচ্ছে ইউটিউব কেরিয়ারের প্রথম পর্যায়। তো এটাই হচ্ছে মেন, আর এটাই ধৈর্য দরকার। কোনো মানুষ ধৈর্য রাখতে পারে না, সবাই ভাবে যে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব করে নেব, কিন্তু পরে দেখা যায় সে 1 বছর পর সেরকম সাবস্ক্রাইব গেইন করতে পারে না, তারপর হতাশা হয়ে ছেড়ে দেয়। তো ইউটিউবে আসতে গেলে কিন্তু হতাশা থাকলে চলবে না। প্রথম কাজই হচ্ছে মনের জোর রাখা, এবং মনের জোর রাখা। দ্বিতীয় হচ্ছে প্যাশন রাখা, ধৈর্য রাখা। যারা ধৈর্য রাখবে তারাই ইউটিউবে থাকতে পারবে, যাদের ধৈর্য নেই তারা ইউটিউবে থাকতে পারবে না। এটা প্রমাণিত, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতাও আছে, আর আমি শুনেছিও তাই, আর আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা। কারণ আমি 2019 সালে প্রথম চ্যানেল, যেটা আমার মনিটাইজেশন হলো, যেটা আমার প্রথম চ্যানেল 2019-এ শুরু করি, প্রথমে আমি মোটিভেশন স্পিচ দিয়ে শুরু করতাম। তারপর দেখলাম ভিডিও করতে করতে দেখলাম ভিউ আসতো না, ওই একটা দুটো করে ভিউ আসতো, প্রত্যেক দিন একটা করে ভিউ আসতো, 30 দিনে 30টা ভিউ আসতো, বা কোনো কোনো দিন ভিউ আসতো না, কোনো কোনো ভিডিওতে 5-6টা ভিউ আসতো। তো আমি তবু ভিডিও করতাম, একটা নেশার মতন হয়ে গেছিলো, আর ভিডিও আপলোড করে যেতাম, মানে একটা হবি হয়ে গেছিলো, যে এটা নয় যে, আর তখন আমি জানতাম না যে ইউটিউবে কেরিয়ার হয়। পর ইউটিউব করতে করতে একদিন দেখি আমার মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে, তখন জানতে পারলাম যে এখান থেকে আর্নিংও হয়। তো আমি ভিডিও করতে লাগলাম। মনিটাইজেশন হয়েছিল 2011 সালে, এই সরি 2023 সালে, 2019 থেকে আমি ভিডিও শুরু করি, আর 2023 সালে আমার মনিটাইজেশন কমপ্লিট হয়, এই সেপ্টেম্বর মাসে। আর আমার অ্যাডসেন্স পেলাম প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছর পর আমি অ্যাডসেন্স পেলাম। অনেকের ভাগ্য ভালো যে 7 দিনের মধ্যে অ্যাডসেন্স পেয়ে যায় মনিটাইজেশন হওয়ার, কারো কারো 1 মাসের মধ্যে, কারো কারো 3 মাসের মধ্যে, কারো কারো ঠিকানা প্রবলেমের জন্য আসে না, মানে অনেক রকম প্রবলেম হয়। ভাগ্যিস ভালো আমার কোনো প্রবলেম হলো না, সঠিকভাবে বাড়িতে চলে এলো চিঠিটা আমার, ওটা খুব টেনশন ছিল, কারণ আমি বাড়িতে ছিলাম না, আমার ভাই রিসিভ করলো। তো তারপর থেকে আর্নিং শুরু হয়ে গেল, এটা হচ্ছে প্রথম সুখবর। এবং আমি যেটা বলতে চাইছি, 3-4টা জিনিস ফলো করতে হবে, যেটা আপনাকে অনেকে করে না। প্রথমত রেগুলার ভিডিও আপলোড করতে হবে, দ্বিতীয়ত কারি রিউজ কন্টেন্ট করা চলবে না, রিউজ কন্টেন্টের জন্য মার খায়। রিউজ হচ্ছে অন্যের ভিডিও ক্লিপ বা অন্যের সাউন্ড ব্যবহার করা চলবে না, যত পারবে নিজের সাউন্ড, কপিরাইট ফ্রি সাউন্ড ব্যবহার করতে পারবে ব্যাকগ্রাউন্ড। আর বেশি এডিটিং করার দরকার নেই, সিম্পল ভিডিও, ভালো ভিডিও হলেই হলো। আমার দেখবেন বেশিরভাগ ভিডিও সিম্পল ভিডিও থাকে, বেশি এডিটিং ফেডিটিং খুব কম করি। আর অরিজিনাল কন্টেন্ট হতে হবে, তারপর কি ধৈর্য রাখতে হবে, রেগুলার বেসে একটা সঠিক সময়ের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। আর এগুলো ফালতু কথা যে DSLR ক্যামেরা নিতে হবে বা আইফোন নিতে হবে, ভালো ড্রেস পরতে হবে, এগুলো ফালতু কথা। যার ইউটিউবের ভিডিও কোয়ালিটি ভালো, আমি অনেক, আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই চ্যানেলে, সেটা MP4 কোয়ালিটি ভিডিও, তবুও সেটা মানে HD কোয়ালিটি ভিডিও না, তবুও ভিডিওটা ভাইরাল হয়েছে। মানে ভিডিও, যে কোনো ভিডিও ভাইরাল হতে হবে, যদি কন্টেন্টের দম থাকে তো ক্যামেরা বা মোবাইল বা ড্রেস আপ বা লোকেশন এগুলো কোনো ম্যাটার করে না, এটা আমি বলতে চাইছি। তো যারা ইউটিউবে ক্যারিয়ার করতে চাও, এইসব মাথায় না রেখে ভিডিওর দিকে কনসেন্ট্রেশন করুন, আজ নাই তো কাল। আর ইউটিউবের এখন কম্পিটিশন বেশি, সেই জন্য আপনাকে সবসময় রেগুলার ভিডিও দিতেই হবে।
এটা ছিল আমার ব্যক্তিগত মতামত। তো আমি এটাই বলবো, ধৈর্য রাখতে হবে ইউটিউবে কেরিয়ার করতে গেলে। আর দ্বিতীয় সুখবর হচ্ছে আমার এই চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে গেছে, প্রায় হাফ মনিটাইজেশন ক্রস করে গেছে। তো তোমাদের আশীর্বাদে এই চ্যানেলও অনেক গ্রো করবে, তোমরা পাশে থাকবে যাতে আমি আরও ভালো ভালো ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগ দিতে থাকি। আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ট্রাভেল বা ফুড ব্লগ নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।